পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আশাবুল আলম লিটন জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার যাছাই বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন এর আগে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাকে অভিনন্দন জানান এছাড়াও জেলা পর্যায়ের বোদা মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ রোভার শিক্ষক সৈয়দা বেগম শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী দীপিকা রানী রায় হামদ এ শ্রেষ্ঠ হেলেনা জাবিন লোকনৃত্যে শ্রেষ্ঠ তীষা রানী রায় দেশত্ববোধক ও নজরুল সঙ্গীতে শ্রেষ্ঠ দীপিকা রানী রায় দলভিত্তিক জারিগান শ্রেষ্ঠ দীপিকা রানী ও তার দল এবং শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন বোদা মহিলা মহাবিশ্ববিদ্যালয় গ্রুপ যারা যায় আশাফুল আলম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর সুনাম সততা যোগ্যতা মননশীলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন